بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত বন্দেগি করার জন্য, সুখে দুঃখে সর্বদা তাকে স্মরণ করার জন্য। আর আমরা কি করছি? আমরা অনেকেই বিপদে পড়লে আল্লাহর নাম স্মরণ করি, আর বিপদ ফুরিয়ে গেলেই আল্লাহকে ভুলে যাই, তার ইবাদত বন্দেগি করতে ভুলে যাই, আল্লাহ তাআলার আদেশ হুকুমের কথা মাথায় রাখি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের লোক আছে যাদের দেখে সর্বশক্তিমান আল্লাহ হাসেন এবং তিনি তাদের দিকে তাকিয়ে মুচকি হাসেন। চিন্তা করুন, আল্লাহ যিনি সারা বিশ্বজাহানের অধিপতি, রাজাধিরাজ, আপনার দিকে তাকিয়ে হাসছেন। কি এমন কাজ তারা করেছে যে কাজে আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে যান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তিন ধরনের লোককে ভালোবাসেন এবং তিনি তাদের দিকে তাকিয়ে হাসেন আর তিনি তাদের উপর সন্তুষ্ট। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই লোক যার সুন্দরী স্ত্রী আছে এবং খুব আরামদায়ক বিছানা আছে, কিন্তু সে রাতে সুন্দরী স্ত্রী আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর দরবারে সালাতের জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহ তার এই বান্দাকে ফেরেশতাদের দেখিয়ে বলেন, দেখো সে তার আরামের ঘুম ত্যাগ করলো, প্রবৃত্তিকে দমন করে আমার স্মরণে দাঁড়িয়ে গেল। ইচ্ছা করলে সে নিদ্রা উপভোগ করতে পারত, নিজের প্রবৃত্তি চাহিদা মেটাতে পারত। সহি তারগিব হাদিস নং 623। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে দেখে হাসবেন, সুবহান আল্লাহ। আমরা কি চিন্তা করতে পারছি, আল্লাহ যদি কাউকে দেখে হাসেন তাহলে তার কি অবস্থা হবে, তার জন্য কি অপেক্ষা করছে? ইমাম আহমেদ তার মুসনাদে আহমেদে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাদের রব কাউকে এ দুনিয়ার জীবনে দেখে হাসবেন, তার বিচার দিবসে কোনো হিসেব দিতে হবে না, বিনা হিসেবে সে জান্নাতে প্রবেশ করবে। কিয়ামত দিবসে যত ভয়ানক ঘটনা ঘটবে, কোনো কিছু তাকে স্পর্শ করবে না, সে সব কিছু থেকে রক্ষা পাবে, কারণ তাদের কোনো হিসেবের মুখোমুখি হতে হবে না। কবরের ভয়াবহ আজাব, ইয়ামুল কিয়ামার ভয়ঙ্কর পরিস্থিতি, মাথার ওপরের সূর্য, মিজান পুল সিরাত, কোনো ধরনের জবাবদিহিতার মুখোমুখি তাকে হতে হবে না, সে সব কিছু থেকে মুক্ত। এটাই ঘটবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো দিকে তাকিয়ে হাসবেন। আমরা কি চাই না আল্লাহ আমাদের দিকে তাকিয়ে হাসুক, খুশি হয়ে যাক, কিয়ামতের ভয়াবহ ভয়ঙ্কর সব পরিস্থিতি থেকে আমরা রক্ষা পাই, বিনা হিসেবে জান্নাতে চলে যাই? তাহলে রাতে উঠুন, আল্লাহর সাথে কথা বলুন, জড়তা অলসতা ঝেড়ে ফেলুন, আরামের বিছানা সুন্দরী স্ত্রী ত্যাগ করুন, অল্প কিছুক্ষণের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান। পৃথিবীর বাকি সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, কেউ দেখছে না, কেউ জানছে না, শুধু আপনি আর আপনার মালিক, আপনি তো পারতেন সবার মতো গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে, কিন্তু কোনো জিনিস আপনাকে শীতে রাতে আরামের বিছানা সুন্দরী স্ত্রী ত্যাগ করতে বাধ্য করল, সেটা হচ্ছে আল্লাহর প্রতি বুক ভরা ভালোবাসা আর যথাযথ ভয়। তাহলে কেন আপনার রব আপনাকে দেখে খুশি হবেন না, মুচকি হাসবেন না? বাকি দুই ধরনের লোক হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তিন ব্যক্তিকে ভালোবাসেন ও তাদের দেখে হাসেন এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। এক, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় অথবা যুদ্ধে সাহায্য করে। দুই, যে ব্যক্তি সুন্দরী স্ত্রী ও সুন্দর বিছানা রয়েছে অথচ সব কিছু ছেড়ে শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে। তিন, যে ব্যক্তি সফরে কাফেলার সঙ্গে থাকা অবস্থায় ভালো থাক বা কষ্টে থাক, ঘুম থেকে উঠে সালাত আদায় করে। হাকেম হাদিস নং 1 পৃষ্ঠা 25, সহিহা হাদিস নং 3478। আল্লাহ আমাদের হিদায়ত দান করুন। আমিন।